শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো উদ্যোগ নেয়নি সরকার। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তথ্য জানায় বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা। এদিকে 26টি সংস্থার ছাড়পত্র না মেলায় উদ্বোধনের এক বছর পরেও নির্ধারিত সময় চালু হচ্ছে না বিমানবন্দরের থার্ড টার্মিনাল। নির্দিষ্ট সময় উদ্বোধন হচ্ছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নান্দনিক তৃতীয় টার্মিনাল। চলতি বছরের অক্টোবরেই এ টার্মিনালে সেবা পাবেন যাত্রীরা, পূর্ব নির্ধারিত এমন সিদ্ধান্ত থেকে সরে আসলো অন্তর্বর্তী সরকার। প্রতীক্ষা শেষ হতে সময় লাগবে আরো 6 মাস, এমনটা জানালো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বৃহস্পতিবার সচিবালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানায় সংস্থাটির কর্মকর্তা। বিমানের কাজ প্রায় শেষ হলেও আরো প্রায় 26টি সংস্থা কাজ করছে এখানে, যাদের ছাড়পত্র পাওয়া যায়নি। আমার ফিজিক্যাল স্ট্রাকচার হয়ে গেছে অলরেডি, এখন আমরা টেস্ট অ্যান্ড ট্রায়ালিং পর্যায়ে আছি। আমরা সর্বাত্ম চেষ্টা করছি যে এটাকে আমরা যত দ্রুত সম্ভব আমাদের এটা নতুন করার জন্য। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি জানালেন বিমান মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব। যেগুলোর কথা বললেন কক্সবাজার, এগুলো 1960s তৈরি, প্রায় 60-এর দশকে আর কি। তো এগুলোকে ডিমোলিশ করে আধুনিকভাবে করার জন্য আমরা চেষ্টা করছি। নাম পরিবর্তনের ব্যাপারে আমাদের কাছে এই মুহূর্তে সেন্ট মার্টিনে যেতে হলে নিবন্ধন ফি লাগবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি জানান ট্যুরিজম বোর্ডের সিইও। এই 5টি ফিজিবিলিটি স্টাডি শেষ হয়েছে, আমরা 2টি প্রকল্পের প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে দাখিল করেছি, আরো 3টা দাখিল করার পর্যায়ে রয়েছে। বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে পর্যটন সচিব বলেন, দায়িত্বশীল ও টেকসই পর্যটন খাত প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। যে জিনিসগুলি আমরা একটা, যেটা আমি বিশ্বাস করি যে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম কিছু কাজ আমরা হয়তো ইমিডিয়েটলি করে ফেলতে পারবো, কিছু কাজ আমাদেরকে একটু সময় নিতে হবে, কিছু কাজ পলিসি অ্যাক্ট এগুলো একটা লং টার্ম পর্যায়ে, তবে আমাদের প্রচেষ্টার কোনো কমতি থাকবে না এটা আপনারা দেখবেন। শুক্রবার বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে র্যালি সেমিনারের আয়োজন করেছে পর্যটন মন্ত্রণালয়। অভিনন্দন ও ধন্যবাদ। শানাজি আসমিন, নিউজ 24, ঢাকা।